সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 15ই নভেম্বর 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের সন্ধান টিম অবস্থান করছে রাকিব ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে মূলত ষাঁড় বাচ্চা, বকরা বাচ্চা এই ধরনের গরুই বেশি বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন ষাঁড় বাচ্চা ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের, কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ইনশাআল্লাহ দর্শকদের দোয়া আপনাদের দোয়া খুব ভালো যাচ্ছে। এবার কতগুলো গরু কালেকশন করছেন? এবার গরু শুধু ষাঁড় বাচ্চা দেখাবো, 20টার মতন দেখাবো। 20টার মতো ষাঁড় বাচ্চা আছে আজকের পর্বে, এগুলোই দেখাবেন। আচ্ছা অন্য অন্য গরু আছে, যদি ভাই লাগে তো আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা আজকে শুধু ষাঁড় বাচ্চাটা, আজকে শুধু ষাঁড় বাচ্চাই দেখাবেন। তে চলেন আপনার গরুগুলো দেখি, আর আপনি এক এক করে এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। তো শুরুতেই লাল রঙের একটি গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটি কোন জাতের গরু? এটা সাহিওয়াল ষাঁড় বাচ্চা। সাহিওয়াল জাতের একটি ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা আপনার 7.5 মাস। 7.5 মাসের মতো বয়স হবে। আজকের পর্বে সিরিয়ালের 1 নম্বর বাচ্চা এটা। এটা দেখে যদি কারোর পছন্দ হয় এটার দাম কেমন? এটার দাম হচ্ছে 57,000 টাকা। এটার দাম রাখছেন আপনি 57,000 টাকা। কোনো দর্শকের পছন্দ হলে দরদামের সুযোগ পাবে। আচ্ছা এটা সাইড করে দেন। তার পাশে 2 নম্বর যার একটা সুন্দর করে বাচ্চা আপনি রাখছেন, এটা কোন জাতের বাচ্চা? এটাও সাহিওয়াল ষাঁড় বাচ্চা। এটাও সাহিওয়ালের একটা ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? 8 মাস। 8 থেকে 9 মাসের মতো বয়স হবে। এগুলো এই বছরে রেডি হবে না, 2023 সাল উপলক্ষে রেডি করতে হবে। আচ্ছা তো এই 2 নম্বর ষাঁড় গরুটা কেউ সিঙ্গেলে নিতে চাইলে কেমন দাম? এটাও সাহিওয়াল জাতির একটি ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? 8 মাস প্লাস। 8 মাস প্লাস বয়স হয়েছে। আচ্ছা তো এইগুলো মূলত দাঁত হয় কত মাস বয়স হলে? দাঁত হবে এগুলো আপনি 18-19 মাস 20 মাসে। আচ্ছা তো আজকের পর্বে সিরিয়ালের 3 নম্বর গরু এটা। এটা এককভাবে নিলে কেমন দাম? এটা 60,000 টাকা। এককভাবে নিলে 60,000 টাকা আপনি দাম রাখছেন, দর্শক দরদাম করে নিতে পারবে। এটা সাইড করে দেন। তার পাশে সিরিয়ালের 4 নম্বর যার একটা লাল রঙের গরু আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? সাহিওয়াল ষাঁড় বাচ্চা। এটাও সাহিওয়ালের একটা ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? 8 মাস প্লাস। 8 মাস প্লাস হবে। আচ্ছা তো প্রত্যেকটা বাচ্চাই সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা 4 নম্বর বাচ্চা এটা, এটার দাম কেমন? এটা 58,000 টাকা। 58,000 টাকা। আচ্ছা এটা সাইড করে দেন। তার পাশে সিরিয়ালের 5 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটাও সাহিওয়াল ষাঁড় বাচ্চা। এটাও সাহিওয়ালের ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটাও 8 মাস প্লাস। 8 মাস প্লাস। আচ্ছা তো এই বাচ্চাগুলো এই বছর রেডি হবে না, 23 সাল উপলক্ষে দর্শক চাইলে রেডি করতে পারে। তো এটা আজকের পর্বে 5 নম্বর গরু, এটা কেমন দাম? 59,000 টাকা সিঙ্গেলে নিলে। আলাদা আলাদা যখন নেবে প্রত্যেকটা গরুই দরদাম করে নিতে পারবে। এই পাশে প্রথম লটের সবশেষ 6 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা এটাও সাহিওয়াল ষাঁড় বাচ্চা। এটাও সাহিওয়াল জাতের একটা ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? 7.5 মাসের মতো বয়স হবে। এটা এককভাবে নিলে কেমন দাম? 57,000 টাকা। এককভাবে নিলে 57,000 টাকা। আর এই 6টা বাচ্চা লট আকারে একজন কাস্টমার যদি নেয় তাহলে কেমন দাম রাখবেন এভারেজে? 55,000 টাকা পার পিস এই 6টা গরু এভারেজে কেউ নিলে দিতে পারবেন। ঘরের ভিতরে বেশ কিছু গরু আছে, চলেন ওইগুলো দেখি। সিরিয়ালের 7 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? সাহিওয়াল ষাঁড় বাচ্চা। এটাও একটা সাহিওয়াল ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা আপনার 8 মাস। 8 মাসের মতো বয়স হবে আজকের পর্বে 7 নম্বর বাচ্চা এটা। এইটা এককভাবে নিলে কেমন দাম? এটা নিলে আমি 57,000 টাকা দাম। 57,000 টাকা পার এটা নিলে? এটা নিলে জি। তার দামের সুযোগ আছে? হ্যাঁ সীমিত সুযোগ আছে। আচ্ছা এটার পাশে আর একটা গরু আপনি রাখছেন, সিরিয়ালের 8 নম্বর গরু হবে এটা। এইটা কোন জাতের গরু? এটাও সাহিওয়াল ষাঁড় বাচ্চা। এটাও সাহিওয়ালের ষাঁড় বাচ্চা।
এই বাচ্চার বয়স কত মাস? এটা 7.5 মাস। 7.5 মাসের মতো বয়স হবে। আচ্ছা, তো এটার বৈশিষ্ট্য দেখে যদি কেউ পছন্দ করে, এটার একদম কেমন? এটা 52,000 টাকা দাম। 52,000 টাকা একদম না, দরদামের সুযোগ আছে, সীমিত সুযোগ আছে। আচ্ছা, এটা সাইড করে দেন। তার পাশে 9 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটাও শাহিওয়াল সার বাচ্চা। এটাও শাহিওয়ালের একটা সার বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা 7.5 মাস বয়স। এটাও 7.5 মাসের মতোই বয়স হবে। একই সাইজের বাচ্চা সবগুলা? হ্যাঁ, পুরো সেম, সবই একই সাইজ। আচ্ছা, 2-4-10-15 দিন আগে আপডাউন হবে। তো এটা সিরিয়াল নাম্বার 9, এটা এককভাবে নিলে কেমন দাম? এটা 54,000 টাকা হবে। সিঙ্গেলি নিলে 54,000 টাকা, দরদামের সুযোগ আছে। তারপরে সিরিয়ালের 10 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা এটা শাহিওয়াল সার বাচ্চা। শাহিওয়ালের সার বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা 8 মাস বয়স। 8 মাসের মতো বয়স হবে। আচ্ছা, তো প্রত্যেকটা বাচ্চাই সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। খুরা রোগে আক্রান্ত বাচ্চা নাই তো? আমার আশেপাশেই নাই আর কি। আচ্ছা, দূরে থাকে, আমার আশেপাশেই নাই। তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 10, এটা এককভাবে নিলে কেমন দাম? এটা 53,000 টাকা দাম। 53,000 টাকা এককভাবে নিলে। তারপরে সিরিয়ালের 11 নম্বর যে লাল রঙের গরুটা আপনি রাখছেন, এটা এটাও শাহিওয়াল সার বাচ্চা। এটাও শাহিওয়াল সার বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা 8 মাস। 8 মাসের মতোই বয়স হয়েছে। আচ্ছা, বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। তো এটা এককভাবে নিলে কেমন দাম? এটা 55,000 টাকা দাম। এককভাবে নিলে 55,000 টাকা, দরদামের সুযোগ আছে, সীমিত সুযোগ আছে। তারপরে সিরিয়ালের 12 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটা শাহিওয়াল সার বাচ্চা। শাহিওয়ালের সার বাচ্চা। জি জি। এই বাচ্চার বয়স কেমন? ওটা 8 মাস প্লাস। 8 মাস প্লাস। আচ্ছা, তো এই এই বাচ্চাটা কেউ এককভাবে নিতে চাইলে এটার দাম রাখছেন কেমন? 56,000 টাকা। 56,000 টাকা, সিরিয়াল নাম্বার 12। দর্শক সিরিয়াল নাম্বার বলে দরদাম করে নিতে পারবে। জি জি জি। আচ্ছা, তারপরে সিরিয়ালের 13 নম্বর যে আরেকটা বাচ্চা আপনি রাখছেন, এটা ওটা শাহিওয়াল সার বাচ্চা। শাহিওয়ালের সার বাচ্চা। এই বাচ্চার বয়স? ওটা 8 মাস প্লাস। 8 মাস প্লাস। জি। তো এই 6 থেকে 13, এই 7টা গরু যদি কেউ একসঙ্গে নেয়, এভারেজে কেমন দাম রাখবেন আপনি? এভারেজে 51,000 টাকা পিস রাখবেন। 51,000 টাকা পার পিস? হ্যাঁ জি জি। তাহলে এভারেজে নিলে বা একসঙ্গে নিলে লাভ একটু বেশি কম পাওয়া যাবে। হ্যাঁ। তো এইগুলো সাইড করে দেন। এদিকে আরো বেশ কিছু গরু আছে, ওইগুলো দর্শকদের একটু দেখাই। জি আসুন। এই পাশে সিরিয়ালের 14 নম্বর যে আরেকটা লাল রঙের বাচ্চা আপনি রাখছেন, এটা এটা শাহিওয়াল সার বাচ্চা। হ্যাঁ, শাহিওয়ালের সার বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা আপনার 7.5 মাস বয়স। 7.5 মাসের মতো বয়স হবে। এটা এককভাবে নিলে কেমন দাম? এটা 48,000 টাকা দাম। এককভাবে নিলে সিরিয়ালের 14 নম্বর বাচ্চা এটা 48,000 টাকা। জি জি। দরদামের সুযোগ আছে? হ্যাঁ, সীমিত সুযোগ আছে। এটা সাইড করে দেন। তারপরে সিরিয়ালের 15 নম্বর যে বাচ্চাটা আপনি রাখছেন, এটা এটাও শাহিওয়াল সার বাচ্চা। শাহিওয়ালের সার বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? 7 মাস বয়স। প্রত্যেকটা গরু এখন কি নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ ভাই, নিয়মিত খাবার দাবার মানে গরুগুলো আমার গতকালকে রাত্রে আসছে। গতকালকে রাত্রে নিয়ে আসছে। তবে ইনশাআল্লাহ সকালবেলা খানা দিছে আর কি, ভরপুর খাইছে প্রত্যেকটা গরু। তো এটা আজকের পর্বে সিরিয়ালের 15 নম্বর বাচ্চা, এটা কেউ নিলে কেমন দাম রাখবেন আপনি? এটা 47,000 টাকা। 47,000 টাকা। জি জি। এটা সাইড করে দেন। এই পাশে সিরিয়ালের 16 নম্বর যে আরেকটা বাচ্চা আপনি রাখছেন, এটা এটা শাহিওয়াল সার বাচ্চা। শাহিওয়ালের সার বাচ্চা। জি জি। এই বাচ্চার বয়স কত মাস? এটা 7 মাস প্লাস। 7 মাস প্লাস। জি জি। আচ্ছা, তো এটা সিরিয়াল নাম্বার 16, এই 16 নম্বর বাচ্চা এককভাবে নিলে কেমন দাম? 48,000 টাকা। 48,000 টাকা, দরদামের সুযোগ আছে। জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন। তারপরে সিরিয়ালের 17 নম্বর যে গরুটা আপনি রাখছেন, সুন্দর করে লাল রঙের একটি গরু, এটা এটা শাহিওয়াল সার বাচ্চা। শাহিওয়ালের সার বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা আপনার 7 মাস প্লাস। 7 মাস প্লাস বয়স হয়েছে। জি জি। আচ্ছা, তো এটা দেখে কোনো দর্শকের যদি পছন্দ হয়, এটার দাম কেমন? এটা 49,000 টাকা। 49,000 টাকা, দর্শক দরদাম করে নিতে পারবে। হ্যাঁ জি। তার পাশে আরো একটি লাল রঙের গরু আপনি রাখছেন, এটা এটা শাহিওয়াল সার বাচ্চা। এটার বয়স কত মাস? এটা আপনার 7.5 মাস বয়স। 7.5 মাসের মতোই বয়স হবে। এটা এককভাবে নিলে কেমন দাম? এটা এককভাবে নিলে এটা 48,000 টাকা। 48,000 টাকা। এই পাশে সবশেষ যে গরুটা আছে, চলেন ওই গরুটা একটু দর্শকদের দেখাই। সবশেষ গরুটা কোন জাতের গরু? এটা শাহিওয়াল সার বাচ্চা। শাহিওয়াল সার বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা আপনার 7.5 মাস। 7.5 মাস। এটা এককভাবে নিলে কেমন দাম? এককভাবে ওইটা হচ্ছে 49,000 টাকা। আর এই 6টা বাচ্চা একসঙ্গে নিলে? 6টা একসঙ্গে নিলে আমি 46,000 টাকা পিস রাখবো। 46,000 টাকা পার পিস। পার পিস। প্রথম 6টা গরুর একটা লট দেখাইছেন, দাম রাখছেন আপনি 55,000 টাকা। তারপরে দেখাইছেন আপনি 7টা গরুর একটা লট,
দাম রাখছেন 51000 টাকা আর এই পাশে আবার 6টা গরুর একটা লট আপনি দেখালেন দাম রাখছেন 46000 টাকা যাদের যেমন বাজেট তারা চাইলে আপনার খামারে এসে গরুগুলো দেখে সুস্থ আছে কিনা যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 আচ্ছা তো এই যেটা ঘটনা হচ্ছে আজকে আসলে ওয়েদারটা খারাপ হ্যাঁ আবহাওয়াটা খারাপ এজন্য গরুগুলো আমি বাইরে দেখাতে পারলাম না গোসল করানো হয়নি ঠিকমতো গোসল করানো হয়নি আর ঘটনা হচ্ছে আমি তো শর্টে বললাম ভাই যে এটাই জাত এটাই রেট धन्यवाद मूल्यवान समय আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য জি আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম।